হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে রাজ্যে চব্বিশতম স্টেট এলিজিবিলিটি টেস্ট এক্সাম হতে চলেছে আটই জানুয়ারি দু হাজার তেইশ তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এই সেট পরীক্ষার জন্য অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট হয়ে গেছে ষোলোই আগস্ট থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণের লাস্ট ডেট রয়েছে পনেরোই সেপ্টেম্বর তাই এখনও পর্যন্ত যারা যারা অ্যাপ্লিকেশান সাবমিট করেননি পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন টোটাল তেত্রিশটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য এই সেট পরীক্ষা হবে এই পরীক্ষাতে দুটো পেপারে পরীক্ষা হবে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে টোটাল প্রশ্ন থাকবে পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য টু মার্কস করে থাকবে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে টিচিং অ্যাপ্টিচিউড অ্যান্ড রিসার্চের উপর এই এক্সাম হবে সেকেন্ড পেপার এক্সাম হবে যে যার সাবজেক্ট রিলেটেড ওখানে প্রশ্ন থাকবে টোটাল ওখানে একশোটা প্রশ্ন থাকবে টোটাল দুশো নাম্বারে পরীক্ষা হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য টু মার্কস করে থাকবে টোটাল টাইম থাকবে তার জন্য তিন ঘন্টা ফার্স্ট পেপারটা রয়েছে জেনারেল পেপার এটা প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ তেত্রিশটি সাবজেক্টে প্রত্যেকজনকে এই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার সিলেবাস সবার জন্য সেমই রয়েছে আজকে এই ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেল করে কোয়েশ্চন থাকবে টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের ওপর টোটাল এখানে দশটা ইউনিট রয়েছে সিলেবাসে দশটা ইউনিটের মধ্যে প্রত্যেকটি ইউনিট থেকে পাঁচটা করে প্রশ্ন আসে তার মধ্যে ফার্স্ট ইউনিট রয়েছে টিচিং অ্যাপটিটিউডের ওপর টিচিংয়ের কনসেপ্ট অবজেক্টিভ লেভেল অফ টিচিং মেমোরি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ টিচিং টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে তার সাথে রয়েছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডলোসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স অ্যাকাডেমিক সোশ্যাল ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ফ্যাক্টার্স অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার লার্নার্স সাপোর্ট মেটেরিয়াল ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন ম্যাথড অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং টিচার সেন্টার ভার্সেস লার্নার সেন্টার ম্যাথডস অফলাইন ভার্সেস অনলাইন ম্যাথডস অফলাইন ভার্সেস অনলাইন ম্যাথডসের এই টপিকটা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে বিগত ইয়ারেও অনেক কোয়েশ্চান এসছে তো এই জন্য এই বছরও এখান থেকে কোশ্চান আসার চান্সের পরিমাণ অনেক বেশি বিশেষ করে স্বয়ং স্বয়ংপ্রভা মুক অ্যাটসেট্রা টিচিং সাপোর্ট সিস্টেম ট্রেডিশনাল মডার্ন অ্যান্ড আইসিটি বেসড ইভ্যালুয়েশন সিস্টেম এলিমেন্টস অ্যান্ড টাইপ অফ ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশান ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার অ্যাডুকেশন কম্পিউটার বেসড টেস্টিং ইনোভেশন ইন ইভ্যালুয়েশান সিস্টেম এইগুলো গেল টিচিং অ্যাপটিচিউডের টপিক এখান থেকে প্রশ্ন আসবে নেক্সট ইউনিট টু রিসার্চ অ্যাপটিটিউড থেকে টোটাল পাঁচটা প্রশ্ন আসবে রিসার্চ অ্যাপটিচিউড থেকে যে যে টপিকগুলো রয়েছে সিলেবাসে রিসার্চের মিনিং টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স পজিটিভিসম অ্যান্ড পোস্ট পজিটিভিজিটিক অ্যাপ্রোচ টু রিসার্চ ম্যাথডস অফ রিসার্চ এই ম্যাথডস অফ রিসার্চটা খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল ডেসক্রিপ্টিভ হিস্টোরিক্যাল কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়াটি কোয়ান্টিটেটিভ ম্যাথডস এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান অনেক এসছে তো ওই জন্য এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপস অফ রিসার্চ রিসার্চের স্টেপ থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং ফরম্যাট অ্যান্ড স্টাইলস অফ রেফারেন্সিং অ্যাপ্লিকেশন অব আইসিটি ইন রিসার্চ রিসার্চ অ্যাথিক্স এই গেল রিসার্চ অ্যাপটিটিউড নেক্সট ইউনিট রয়েছে কম্প্রিহেনশনের ইউনিট ইউনিট থ্রি এখানে কম্প্রিহেনশন থাকবে সেখান থেকে টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে ইউনিট ফোর কমিউনিকেশান রয়েছে কমিউনিকেশানের যে যে টপিকগুলো সিলেবাসে রয়েছে কমিউনিকেশনের মিনিং टाइप एंड क्यारेक्टरिस्टिक्स अफ कम्युनिकेशन एफेक्टिव कम्युनिकेशन भारबल एंड नन भारबल इंटर कलचारल एंड ग्रुप कम्युनीकेशन क्लसरूम कम्युनिकेशन बेरियर्स टू एफेक्टिव कम्युनिकेशन मास मिडिया एंड सोसाइटी इूनीट फाइव रोचे मैथमेटिकल रिजनींगंडिटिव टाइप अफ रिजनींग नम्बर सरिज लेटर सीरिज कोर्स एंड रिलेशनशिप मैथमेटिकल एप्टिट्यूड ম্যাথমেটিক্যাল অ্যাপ্টিচিউডের মধ্যে যে যে টপিক থেকে ম্যাথ আসবে ফ্র্যাকশান টাইম অ্যান্ড ডিস্টেন্স রেশিও প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং অ্যাভারেজেস অ্যাটসেট্রা এরপর রয়েছে ইউনিট সিক্স ইউনিট সিক্স রয়েছে লজিক্যাল রিজনিংয়ের ওপর এখান থেকেও টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে যে যে টপিকগুলোর উপর প্রশ্ন থাকবে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস

ইন্ডিয়ান লজিক মিনি মিনস অফ নলেজ প্রমান্স প্রত্যক্ষ অনুমান উপমান অনুপলব্ধি স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমান ব্যাপ্তি অ্যাটসেট্রা এরপর ইউনিট সেভেন ইউনিট সেভেন রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশান ডেটা ইন্টারপ্রিটেশান থেকে টোটাল পাঁচটা প্রশ্ন থাকবে একটা ডেটা দিয়ে দেওয়া হয় সেখান থেকে টোটাল পাঁচটা প্রশ্ন থাকে ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আছে সোর্সেস অ্যাকুইজেশান অ্যান্ড ক্লাসিফিকেশান অব ডেটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে রয়েছে বার চার্ট রয়েছে হিস্টোরিগ্রাম চার্ট টেবিল চার্ট অ্যান্ড লাইন চার্ট ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা অ্যান্ড গভর্নেন্স ইউনিট এইট ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটির উপর বেস করে পাঁচটা কোশ্চেন থাকবে আইসিটি জেনারেল অ্যাব্রিভিয়েশন অ্যান্ড টার্মিনোলজি বেসিকস অফ ইন্টারনেট ইন্টারনেট ইমেল অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিং ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার অ্যাডুকেশান আইসিটি অ্যান্ড গভর্নেন্স ইউনিট নাইন ইউনিট নাইন আছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টের টপিক এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে টোটাল পাঁচটা ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রমেন্ট মিলিনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এখান থেকে প্রশ্ন বিগত ইয়ারে অনেকবার এসেছে তো ওই জন্য এবারেও এই টপিকটা ইম্পর্ট্যান্ট রয়েছে এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সের পরিমাণ অনেক বেশি হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারেকশন অ্যান্থ্রোজেনিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেিয়ার ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো রয়েছে লোকাল রিজিয়নাল অ্যান্ড গ্লোবাল এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন নয়েজ পলিউশন ওয়েস্ট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস সোলার উইন্ড সয়েল হাইড্রো জিওথার্মাল বায়োমাস নিউক্লিয়ার অ্যান্ড ফরেস্ট নেচারেল হ্যাজার্স অ্যান্ড ডিজাস্টার মাইটিগ্রেশন স্ট্র্যাটেজিস এনভারমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্স ন্যাশনাল অ্যাকশান প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট অ্যাফোর্ড মন্টিল প্রোটোকল রিওশামিথ কনভেনশান অন বায়োডাইভার্সিটি কিওটো প্রোটোকল প্যারিস অ্যাগ্রিমেন্ট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এই যে টপিকগুলো রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে রিওশামিথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্যারিস এগ্রিমেন্ট কিওটো প্রোটোকল এখান থেকে প্রশ্ন খুবই আসে এ বিগত ইয়ারেও অনেকবার কোশ্চেন এসেছে তো এই ইয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক এরপর লাস্ট ইউনিট রয়েছে হায়ার এডুকেশন সিস্টেমের ওপর এখান থেকে যে যে টপিকগুলো আছে ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া ইভ্যালুয়েশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া প্রফেশনাল টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন ভ্যালু এডুকেশান অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশান পলিসিস গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই হলো টোটাল দশটা ইউনিট প্রত্যেকটা ইউনিট থেকে পাঁচ নাম্বারের করে প্রশ্ন আসে এই দশটা ইউনিটের মধ্যে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্টিউড থেকে যে পাঁচটা প্রশ্ন আসে সেটা আর এস অগরবালের বইটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই টপিকটা আপনাদের অনেকটাই কভার হয়ে যাবে ইনফ্যাক্ট লজিক্যাল রিজনিংয়েরও যে পোশানটা রয়েছে সেটাও যদি আর এস অগরবালের যে রিজনিংয়ের বই রয়েছে সেটা যদি ফলো করেন কিংবা আরিহান্টের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের যে বই রয়েছে সেটা ফলো করলে অনেকটাই আপনাদের ওটা কভার হয়ে যাবে অ্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে যদি আপনারা বাংলা বই ফলো করতে চান তাহলে অনিশ চট্টোপাধ্যায়ের বইটা খুব ভালো নো ডাউট খুবই ভালো জাগে বলে বই তো এনভায়রমেন্টের জন্য বাংলা বই ফলো করতে চাইলে অনিশ চট্টোপাধ্যায়ের বইটা ফলো করতে পারেন কিন্তু এই যে মিলিনিয়াম ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কিংবা রিও রিওসামিথ ক্লাইমেট চেঞ্জ এই যে এই টপিকগুলোর জন্য আপনারা নেট ফলো করতে পারেন নেট থেকে আপডেট ডেটা পেয়ে যাবেন কারণ এই ডেটাগুলো মাঝে মধ্যেই চেঞ্জ হতে থাকে ওই জন্য নেটটা ফলো করে এই জিনিসগুলোকে আপনারা নোট বানাবেন তারপর ওখান থেকে প্রিপারেশান নেবেন এই টপিকগুলো জন্য আমি বলবো নেটটা ফলো করবেন আপনারা বাকি টপিকগুলোর জন্য কে ভি এস মাদানের টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউট পেপার ওয়ানের যে বইটা রয়েছে এই বইটা খুবই ভালো এই বইটা ফলো করতে পারেন কিংবা ইউজিসি টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউট জেনারেল পেপারের জন্য উপকার্সের যে বইটা রয়েছে এটাও খুব ভালো বই এরপর বিগত ইয়ারের কোয়েশ্চেন পেপার ফলো করতে হবে কারণ কোশ্চেনের প্যাটার্নটা জানার জন্য তাছাড়া বিগত ইয়ারের অনেক কোশ্চেন কিন্তু রিপিটও হয়ে থাকে ওই জন্য বিগত ইয়ারে কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে তার জন্য উপকার্সের যে সলভ পেপার্স বলে যে বইটা রয়েছে এটা আপনারা ফলো করতে পারেন এখানে এটা ফলো করলে আপনারা কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কেমন আসে সেটা সম্পর্কে আপনাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে আজকে এই ভিডিওতে ফার্স্ট পেপারে সিলেবাস নিয়ে ডিসকাস করলাম সেকেন্ড পেপারে সিলেবাসের মধ্যে আমি জিওগ্রাফির প্রশ্ন তাছাড়া আমি জিওগ্রাফির যে বিগত ইয়ারের কিছু কোশ্চেন পেপার আমি সলভওও করেছি আমায় আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেগুলো দেখতে পারেন তাছাড়া এই বছরের আমি সিলেবাস নিয়েও জিওগ্রাফি ডিসকাস করেছি যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন যদি আপনার সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে অতি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ